ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে 2000-এরও বেশি কর্মী সমর্থকদের নিয়ে বিশাল মিছিল করলেন ছাত্রনেতা নূর মোহাম্মদ ভূঁইয়া। বাঞ্ছারামপুরের মাটি ও মানুষের নেতা ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এবি তাজুল ইসলাম তাজ এমপির নির্দেশে সোনারামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিমউদ্দিন ভূঁইয়া, জালু মাস্টারের সুযোগ্য সন্তান সাবেক ছাত্রনেতা নূর মোহাম্মদ ভূঁইয়ার নেতৃত্বে 2000-এরও বেশি নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে একটি বিশাল মিছিল নিয়ে সভাস্থলে আসে। স্থানীয় এমপি ক্যাপ্টেন তাজুল ইসলাম সহ সবাই এই বিশাল মিছিলটির প্রশংসা করেন। আজ বুধবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগ চারতলা বিশিষ্ট নিজস্ব কার্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে বিকেলে বাঞ্ছারামপুর সদরে ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুরের মাটি মানুষের নেতা ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এবি তাজুল ইসলাম এমপি। এছাড়াও আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আর আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা প্রধান অতিথিকে স্বাগত জানাতে মিছিলে মিছিলে গড়ে তোলে আওয়ামী লীগের জয় জয়কার ধ্বনি। তবে সাবেক ছাত্রনেতা নূর মোহাম্মদ ভূঁইয়ার এই বিশাল মিছিল নিয়ে যোগ দেওয়াতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। নূর মোহাম্মদের ডাকে 150টি অটোরিকশা ও 80টি সিএনজি ভরে লোকজন নিয়ে জগন্নাথপুর মাতুর বাড়ি মোড়ে পৌঁছে এখান থেকে 2000-এরও বেশি লোকের উপস্থিতিতে একটি বিশাল মিছিল বাঞ্ছারামপুর সদরে ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম অডিটোরিয়ামে আলোচনা সভায় অংশগ্রহণ করে। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন সোনারামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিমউদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মানিক মিয়া, সিনিয়র আওয়ামী লীগ নেতা ফরিদ মিয়া, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ রিটু, রমজান ভূঁইয়া, শরীফউদ্দিন ভূঁইয়া, বাচ্চু ভূঁইয়া, শাহজাহান মেম্বার, জুয়েল মিয়া, বাবুল সরকার পান্না, খোকা মিয়া, হাসান সরকার বাউল, এসাক মিয়া, আপন মিয়া, একরাম হোসেন, মজিব ভূঁইয়া, মোকারম ভূঁইয়া, ওলি মাস্টার ভূঁইয়া, জিলানি ভূঁইয়া, মলকেশ ভূঁইয়া, হুমায়ুন মিয়া, মুজিব মিয়া, আবুল কালাম মাস্টার ছাড়াও 3000 সমর্থক। সোনারামপুর ইউনিয়নের যুব সমাজসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা ভালোবাসেন নূর মোহাম্মদ ভূঁইয়াকে, তাই আজ সোনারামপুর বাজারে এত মানুষের সমাগম ছিল। সবাই বাইক, অটোরিকশা ও সিএনজি দিয়ে মাতুর বাড়ির মোড় পৌঁছালে বের হয় একটি বিশাল মিছিল। মিছিলটি সরকারি কলেজ মোড় দিয়ে প্রবেশ করে আয়োজিত সভায় নূর মোহাম্মদ ভূঁইয়া বলেন, আমার প্রিয় নেতা ক্যাপ্টেন তাজ সাহেব আমাকে নির্দেশ করেছে একটি মিছিল নিয়ে আলোচনা সভা আলোকিত করতে। তাজ সাহেবের এই কথা শুনে আমি ঘরে বসে থাকার কর্মী না, তাই বিশাল একটি মিছিল নিয়ে আমার নেতা তাজ সাহেবের মুখ উজ্জ্বল রেখেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আমরা সাধ্য অনুসারে যথেষ্ট ভূমিকা রাখব। আমি জানি তাজ সাহেব মানে বাঞ্ছারামপুরের মানুষের মুখের হাসি। এই হাসি ফুটিয়ে রাখতে আমাদের মুখে সবসময় ভেসে উঠবে তাজ ভাইয়ের মিছিল। অধিকারটা কি? অন্ন, বস্ত্র, খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এগুলোই তো আপনার এই আমাদের মৌলিক অধিকার আমাদের প্রতিষ্ঠিত করেছেন দেশরত্ন শেখ হাসিনা। কোন এই কোভিডকালীন সময়ে অনেকেই বলেছে 2 কোটি মানুষ বিনা চিকিৎসা এবং খাদ্যের অভাবে মারা যাবে। একজন মানুষও বিনা চিকিৎসা মারা যায় নাই, একজন মানুষও না খেয়ে মারা যায় এই কোভিডকালীন সময়ে। আমরা সমগ্র পৃথিবীর মধ্যে কোভিড মোকাবেলায় 5টি দেশের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছি। আবার আমাদের জনসংখ্যা 16 কোটির উপরে, বাকি যে 4টি দেশ আমাদের থেকে এগিয়ে আছে সবগুলো দেশের 2 কোটি মানুষ নেই। তাহলে কি কোভিড মোকাবেলা বাংলাদেশ পঞ্চম নয়, চ্যাম্পিয়ন হয়েছে, চ্যাম্পিয়ন। বাঞ্ছারামপুর থেকে আল মামুনের পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।